গ্রামটিতে প্রবেশ করলেই কানে ভেসে আসে বাঁশির মিষ্টি সুর। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ কিংবা বাঁশি শুনিয়ার কাজ নেই, সে যে ডাকাতিয়া বাঁশি। কারিগররা কাজের ফাঁকে নিজেদের তৈরি বাঁশিগুলোতে তোলেন এমন সুর। সুরের মূর্ছনায় দূর হয় ক্লান্তি। কুমিল্লার হোমনা উপজেলা শ্রীমতী গ্রামের প্রায় 40টি পরিবারের 350 সদস্য 200 বছর ধরে বাঁশের বাঁশি তৈরি ও বিক্রি করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে তাদের বাঁশি বানানোর কাজ। পহেলা বৈশাখ এলে তাদের ব্যস্ততা যেন আরো বেড়ে যায়। 12 মাসই কাজ চলতেছে, একদিনও মিস নাই। ফাল্গুন মাস, চৈত্র মাস, বৈশাখ, হ্যাঁ, এই 3 মাস হলে একদম আপনার খাওয়া দাওয়া ছাড়াই লোক কাজ করছে। কারিগর থেকে ধরা সব মিলে 350 লোক আপনার কাজ করতেছে। আগে আপনার কারিগর পালাই তো মালও বেশি হইতো, এরকম মাসে আপনি 1-2 লাখের মতো মাল উঠাতে পারতাম। মনে আপনি এত পারি না, কারিগর কম, তো নিজে নিজে যা করতে পারি তা ওই। বাঁশি তৈরির বাঁশ সংগ্রহ করতে হয় চট্টগ্রাম, মিরসরাই, বান্দরবান থেকে। সংগ্রহ করা বাঁশগুলো প্রথমে রোদে দিতে হয়, তারপর আকার আকৃতি অনুযায়ী সেগুলো কাটতে হয়। এরপর সেগুলো গরম পানিতে সেদ্ধ করার পর সেগুলো কেটে বাঁশি বানানো হয়। আর বাঁশির ছিদ্র করা হয় কয়লার আগুন ও লোহার শিকের মাধ্যমে। 6 টাকা 6 থেকে দইরা অনে আপনার 300 টাকা সব বেশি, 600 টাকা সব বেশি, 800 টাকা সব বেশি, 1000 টাকা সব বেশি। এরপর একটা বাঁশি বেশি 1200 টাকা, আবার এরম একটা বাঁশি আছে 5000 টাকা, আবার এরম 1-2 জন বাঁশি বেশি 20,000 টাকা। শ্রীমতী গ্রামে তৈরি হয় মোহন বাঁশি, বিন বাঁশি, কালেনর বাঁশি, পাখি বাঁশি, নাগিন বাঁশি, আর বাঁশি ও সোহন বাঁশি। এই বাঁশি ইউরোপ ও আমেরিকাতেও রপ্তানি হয়। সবাই তো আর ভালো কারিগর না, কাশিম ভাই খুব ভালো ক্লাসিয়ান বাঁশি বানায়ও ভালো, ক্লাসিয়ান বাঁশি মাপ করছে ভালো, বোঝে, এই কারণে এখানে বাঁশি নিতে আসছে। মুরাদনগর থেকে আসছি বাঁশি নিবার জন্য, কাশিম মেয়েরানো ভালো বাঁশি পাওয়া যায়। বাঁশির বাজার এখন দাম বেশি, বাঁশি 30-40 টাকা 50 টাকা এরকম বেচা হয়। কয়লার দাম বেড়ে যাওয়ায় বাঁশি শিল্পটাকে টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন এখানকার বাঁশি শিল্পীরা। আগে এটা চাহিদা ছিল, এখন এটা চাহিদা না। বিভিন্ন ধরনের প্লাস্টিকের খেলনা আমার নামে আইলে চাহিদা কমে আছে। এখন ওই সিজন আইলে বসে চৈত বৈশাখ মাস আইলে, পয়লা বৈশাখ আইলে অল্প কটা মাল চলে আর সারা বছর বন্ধ থাকে। ৫ টাকা, ৫ টাকার থেকে ২০টাকা, ২০ টাকার থেকে ৩০-৫০ টাকা পর্যন্ত। তারপরে ৬০০-৭০ টাকা আর ক্যালাসিকাল যে বাঁশিগুলো আছে ওই ক্যালাসিকাল যে মাস্টার টোন ফোর করছে মাস্টার টোন এই গ্রেডের বাঁশি, যেটা একটা মিডল বাঁশির দাম ১৬০০ টাকা আর বেজলও একটা আপনার ২০০ থেকে ২০ থেকে ২০০ ই বেস্ট পর্যন্ত আপনার ১ পর্যন্ত হলো ২০০ টাকা আবার ১-এর পরের থেকে হলো আপনার ১৫০০ টাকা। বাঁশি শিল্পীদের জ্বালানির সমস্যা সমাধানে ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। টিনা খানম, নিউজ বাংলাদেশ।